দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং হে আমার বিশ্বনবী, যারা জাহিল এবং মূর্খ হবে তারা তাদের সঙ্গে যারা ইমানদার আমার প্রিয় বান্দা হবে তারা তর্ক বিতর্ক করবে না। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রসুল সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। আসসালামু আলাইকুম, ভাই পরে কথা বলবো, টাইম নেই বলে পালিয়ে যান, কিন্তু তাদের সঙ্গে তর্কে তোমরা জড়িয়ে যেও না। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। মুসলমানদের কে আছে? আল্লাহ আছে। বিশ্বাস রাখুন, আল্লাহর মার জানেন, আল্লাহ দেখিয়ে দেয়, দেখাই না দেখাই না, আপনারা দেখতে পাচ্ছেন, গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আজকে ভারতের মিডিয়াগুলো কুত্তার মতো চিল্লাচ্ছে, ইউক্রেন আর রাশিয়া সকাল থেকে রাত পর্যন্ত পড়ে আছে, পড়ে আছে না নাই? আজকে আজ দেখে যাচ্ছি আমি, 32 দিন এই গাড়িতে জলসা করে চাপবো, আমি খবর লাগাই মোবাইলে, দেখি দেশে কি চলছে, পৃথিবীতে কি চলছে, তো দেখতে পাই। ভারতের কয়েকটা রিপোর্টার কি বুঝলেন, স্ক্রিন টাঙিয়ে দিয়েছে, এ দেখিয়ে জেলেস্কি কে একদম আড্ডা কে পাস এক মিসাইল দাগ দিয়া গিয়া পুরা পুরা সে পুরা ইউক্রেন খন্ডার বন গয়া। দেখাচ্ছে লোক মর রহে হ্যায়, এক এক কবর মে 20-20-40 আদমি কো ডালা যা রাহা হ্যায়, দেখানো হচ্ছে। বচ্চে মর রহে হ্যায়, বুড়ে মর রহে হ্যায়, আম আদমি মর রহে হ্যায়, এটা দেখানো হচ্ছে কোথায়? টিভির স্ক্রিনে। আমার মুসলমান ভাই, আমাদের দেশের কিছু মুসলমান নেতা, তারা দেখছি মোমবাতি মিছিল করছে। একটা ছোট গ্লাস নিয়ে আসুন না, ঢেলে খাবো। হ্যাঁ, এতটা আমার ভাই, আমাদের দেশের কিছু মুসলমানদের নেতা দেখছি মোমবাতি মিছিল করছে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। কিসের জন্যে? নিরীহ মানুষ মারা যাচ্ছে, তাই না? আর আমি চাইছি আমেরিকার সঙ্গেও যুদ্ধ লাগুক, আর আমেরিকাকে পরমাণু হামলা করুক। আমি দোয়া করছি রাশিয়ার জন্য, আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে বাড়িয়ে দাও। তখন কোথায় ছিলে হারামখোর মিডিয়ারা যখন সিরিয়ার উপরে আমেরিকা যুদ্ধ চালিয়েছে, নির্মলভাবে মানুষকে হত্যা করেছে বোমা ফেলিয়ে, যখন ইরাকের ওপরে যুদ্ধ চালিয়েছে, যখন লিবিয়ার শিশুদিকে নির্মলভাবে বোমা ফেলে হত্যা করেছে, আফগানিস্তানের শিশুদিকে হত্যা করেছে, মনে নেই? সিরিয়ার সেই বাচ্চা শিশুটা, এর থেকেও বাচ্চা হবে মনে হয় 5-6 বছরের বাচ্চা, বাবা মা মারা গেছে, তার শরীরে বোমা লেগেছে, তার ফটোটা ভাইরাল হয়েছে পেপারে, সেই বাচ্চা ছেলেটা শরীরের আঘাত নিয়ে কাঁদতে কাঁদতে বলেছে, আমি আমার আল্লাহকে বলে দেব। গোটা পৃথিবী নীরব, গোটা পৃথিবী চুপ থেকেছে, আমার আল্লাহ দেখেছে খালি তোমাদের বারটা। আজকে তো বাপের সাথে পালা পড়েছে, রাশিয়া হচ্ছে আমেরিকার বাপ, বুঝতে পেরেছেন না পারেননি, ন্যাটোর বাপ। আমি ন্যাটো বাহিনীকে বলবো, দাওয়াত দিচ্ছি, যদি সত্যিকারী বাপের জন্ম ন্যাটো হয়ে থাকো, একবার রাশিয়ার সাথে লেগে দেখো। ইরাকের ওপরে তো যুদ্ধ চালিয়েছিলে, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে তার গদিচুক্ত করে তাকে রাস্তার ওপরে নিয়ে এসে এই ন্যাটো বাহিনী মেরেছিল। 30টা দেশ আছে, 30টা দেশকে জুজু বানিয়ে দিয়েছে রাশিয়া, এমন বাপ। আমি দোয়া করছি আল্লাহ, রাশিয়া যেন আমেরিকার উপরে পরমাণু হামলা করে, আমি দোয়া করছি। যে ইউক্রেনের জন্য যাদের বুকে ব্যথা হচ্ছে তাদেরকে বলি, মায়ানমারের শিশুদিকে যখন নির্মলভাবে হত্যা করেছিল তখন কোথায় লুকিয়েছিলে তুমি? জানে মায়ানমারের সেই শিশুদের কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। আপনারা পেপারে দেখেছেন নাকি জানি না, বাংলাদেশে মিডিয়ারা ছোট্ট 6-7 বছরের বাচ্চা মেয়ে, তার কোলেতে তার 2 বছরের একটা বোন, আহা, তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে, 10 মিনিট কথা বলতে পারেনি, অঝরে খালি কেঁদেছিল মেয়েটা। আমি 6 দিন পায়ে হেঁটে আমার এই বোনকে নিয়ে আসছি মায়ানমার থেকে, নদী পেরিয়ে, নদী থেকে নৌকায়, নৌকায় থেকে এই জঙ্গলে জঙ্গলে কাদার জঙ্গলে হেঁটে আসছি। আর এই কাদার জঙ্গলে হাঁটার সময়
আমাকে আমি দেখেছি আমার এই ছোট্ট বুনটা যখন পানি পান করতে চেয়েছে আমি পানি পাইনি নদ নদীর কাদা পানিগুলো আমি মুঠো করে আমার বুনকে পান করিয়েছি সেই বাচ্চা মেয়েটা কেঁদেছে আর বলেছে যে আমি রাস্তায় কোনো খাবার পাইনি গাছের পাতাগুলো চিবিয়ে খেয়েছি গোটা বিশ্ব দেখেছে আর নীরব থেকেছে রাষ্ট্রসংঘের যে হারামখোরের বাচ্চারা বসে আছে এরা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে তাদের পক্ষে কেউ যুদ্ধ ঘোষণা করেনি তাদের ওপরে কেউ যুদ্ধ লাগাইনি আজকে কষ্ট হচ্ছে ইউক্রেনে শিশু মরছে না আমার বুকে ব্যথা নেই আমার চোখের পানি মরে গেছে আমার মনেতে আর কোনো দুঃখ নেই ইরাকে শিশুদের হত্যা দেখে ইরানে শিশুদের হত্যা দেখে আফগানিস্তানে শিশুদের হত্যা দেখে আমার চোখের আর পানি শুকিয়ে গেছে পানি নেই আর ব্যথা নেই মরছে মরুক ইউক্রেনকে পরমাণু হামলা করুক এই ইউক্রেন হারামখোর এই জেলেনস্কি সরকারই সাথ দিয়েছিল ফিলিস্তিনদের ওপর অত্যাচার করার জন্য ইসরায়েলে আপনারা জানেন সৈন্য পাঠিয়েছিল অত্যাচার করার জন্য আর আমি চাইছি আল্লাহ পুতিনের শক্তিকে বাড়িয়ে দাও জোরে বলুন আমিন আমিন করে অবশ্যই এই দোয়া করো কেন তোমার জন্য চোখে পানি ফেলার কেউ নেই যারা তোমার দুশমন তারা কার দুশমন আমার আল্লাহর দুশমন বুঝতে পেরেছেন না পারেন জেলেনস্কি ইহুদি সরকার মুসলমান বিদ্বেষী বড় কষ্ট লাগে আজকে আমেরিকার কষ্ট হচ্ছে তাকে হিটলার বলে আখ্যা দিয়েছে তুমি কি আমেরিকা কি এতগুলো শিশুর ওপরে হত্যাকাণ্ড চালিয়েছো এতগুলো দেশের ওপরে হত্যাকাণ্ড চালিয়েছো ওই জন্য আমি বলে যাই সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হলে পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না আপনাদের আমি বলে যাচ্ছি পৃথিবীর শক্তি আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদের বুলডোজার তাদের উপরে ঘুরিয়ে দেবে আপনার এতটুকু কিচ্ছু হবে না খালি মুসলমানকে বলবো সব থেকে পৃথিবীর ভালো পার্টি নামাজের পার্টি নামাজের পার্টি ধরো জোরে বলুন ইনশাআল্লাহ যারা ব্যভিচারে লিপ্ত হন তাদেরকে বলে দিই আমার ভাই ইসলাম যে সংস্কৃতি দিয়েছে বিবি দিয়েছে হালাল বিবি তার সঙ্গে সারা রাত শুলে গুনাহ আছে না নেকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা রেওয়ায়েতে আছে স্বামী স্ত্রী কোন স্বামী স্ত্রী তারা যদি মুখে মুখ লাগিয়ে হাসতে 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 মুখে মুখ লাগিয়ে যদি সারা রাত কাটিয়ে দেয় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ফজর পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে যারা ব্যভিচারে লিপ্ত হয় শুনে রেখে দিন তারা মমিন হতে পারবে না মমিনদের একটা বড় চরিত্রে আমার আল্লাহ তাআলা রেখেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আমার যারা মমিন বান্দা হবে তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করবে সবাই ব্যভিচার থেকে দূরে যাব জোরে বলুন ইনশাআল্লাহ কেন কোরআন বলেছে হে আমার বিশ্বনবী বলো ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা হে আমার বিশ্বনবী ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না এরপর আমি দুটো গায়ে লাগার কথা বলবো